হ্যালো ভিউার্স আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল জিও ফ্যাক্টস এটি একটি ভূগোল ও পরিবেশ বিষয়ক চ্যানেল চ্যানেলটি থেকে নতুন নতুন তথ্য পেতে এবং শিক্ষামূলক ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটি টিপুন চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজ আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের প্রশ্ন চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ার ফলে কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় এই কাস্ট ভূমিরূপ সৃষ্টি হওয়ার জন্য যে অনুকূল শর্তাবলী প্রয়োজন সেগুলি হলো। প্রথমত অঞ্চলটির জলবায়ু পর্যাপ্ত পরিমাণ আদ্র এবং বৃষ্টিপাতও পর্যাপ্ত হওয়া প্রয়োজন যাতে করে জলের দ্রবণ প্রক্রিয়া এখানে সঠিকভাবে সংগঠিত হতে পারে দ্বিতীয়ত অঞ্চলটিতে চুনাপাথর বা চুন জাতীয় শিলার উপস্থিতি থাকা প্রয়োজন তৃতীয়ত অঞ্চলটি অবশ্যই সমুদ্রপৃষ্ঠের ওপরে ভূমির উচ্চতা থাকা প্রয়োজন এবং চতুর্থত অঞ্চলটিতে নদ নদীর উপস্থিতি থাকা প্রয়োজন যাতে জলের দ্রবণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে পারে এরকম অনুকূল পরিবেশে প্রথম যে ভূমিরূপ তাদের আমরা বলবো ক্ষয়জাত ভূমিরূপ ক্ষয়জাত ভূমিরূপগুলি অধিকাংশই দ্রবণ এবং ধসজনিত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় প্রথম যে ভূমিরূপ সেটি হল টেরারোসা। টেরা শব্দের অর্থ মৃত্তিকা এবং রোসা শব্দের অর্থ লাল কার্বন ডাইঅক্সাইডযুক্ত জল চুনাপাথরের মধ্য দিয়ে প্রবাহিত হলে দ্রবণ প্রক্রিয়ায় অদ্রাব্য লৌহ যৌগ সঞ্চিত হয়ে যে লাল রঙের মৃত্তিকার ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে তাদের আমরা বলি টেরা রোসা লাল রঙ হওয়ার পেছনে কারণ লৌহ অক্সাইডের উপস্থিতি দ্বিতীয় যে ভূমিরূপ সেটি হল লেপিস বা কারেন অধিক ঢালযুক্ত চুনাপাথরের ফাটল বরাবর দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে যে অগভীর এবং তীক্ষ্ণ শীর্ষদেশ বিশিষ্ট ভূমিরূপে সৃষ্টি হয় তাদের ফরাসি ভাষায় ল্যাপিস এবং জার্মান ভাষায় কারেন বলা হয় ছবি থেকে বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে লেপিসের শীর্ষদেশ দেশ তীক্ষ্ণ বিশিষ্ট এবং গভীরতা তুলনামূলকভাবে কম এর পরবর্তী ভূমিরূপ গ্রাইক ও ক্লিন্ট এটিও দ্রবণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় মূলত ফাটল বরাবর অধিক ক্ষয়কার্যের ফলে যে গভীর গর্তের সৃষ্টি হয় তাদের আমরা বলি গ্রাইক এবং এর পার্শ্ববর্তী আয়তাকার শীর্ষদেশ বিশিষ্ট যে ভূমিরূপ তাদের আমরা বলি ক্লিন্ট ছবি থেকে আশা করি বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এর পরবর্তী যে ভূমিরূপ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় সেটি হলো সিঙ্ক হোল ও সোয়ালো হোল সিঙ্ক মানে ডুবে যাওয়া ভূপৃষ্ঠস্থ নদী বা জলপ্রবাহ ভূপৃষ্ঠের যে গহ্বর দিয়ে ভূগর্ভে প্রবেশ করে তাকে বলে হোল এটি দ্রবণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় এই হোলের মুখ গহ্বরটিকে আমরা বলি সোয়ালো হোল উভয়ই দ্রবণ প্রক্রিয়ার ফলে সৃষ্টি এর পরবর্তী ভূমিরূপের নাম ডোলাইন শৃঙ্খল সোয়ালো হোল পরস্পর মিলিত হয়ে যে বৃহৎ অবনমিত গর্তের সৃষ্টি হয় তাদের আমরা বলি ডোলাইন এই ডোলাইনগুলি দেখতে অনেকটা হ্রদের নেয় এগুলি ধসের ফলে এবং দ্রবণ প্রক্রিয়ার ফলেও সৃষ্টি হতে পারে এর পরবর্তী যে ভূমিরূপ তার নাম হল উভালা এবং পোলজে একাধিক শৃঙ্খল সোয়ালোহোল ডোলাইন প্রভৃতি মিলিত হয়ে যে বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ সৃষ্টি হয় তাদের বলে উভালা এবং একাধিক উভালা ডোলাইন শৃঙ্খল প্রভৃতি মিলিত হয়ে যে আরও বিস্তীর্ণ অঞ্চলব্যাপী বিস্তৃত সমতল তলদের বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয় তাদের বলা হয় পোল যে ছবি থেকে আশা করি বিষয়টি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এর পরবর্তী ভূমিরূপ অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা চুনাপাথর গঠিত অঞ্চলে প্রবাহিত জলধারা শৃঙ্খল দিয়ে যখন ভূগর্ভে প্রবেশ করে সেই শৃঙ্খলের স্থান থেকে বলা হয় অন্ধ উপত্যকা অর্থাৎ নদী সেখানে হারিয়ে যায় আর নদীর বাকি অংশ স্বাভাবিকভাবেই জলশূন্য হয়ে পড়ে সেই জলশূন্য নদী খাতকে বলা হয় শুষ্ক উপত্যকা এর পরবর্তী ভূমিরূপ হল কাস্ট টাওয়ার উলম্বভাবে যদি কোনো চুনাপাথর গঠিত অঞ্চলে ফাটল থাকে সেই ফাটল বরাবর কার্যের ফলে মধ্যবর্তী কঠিন শিলা উঁচু হয়ে পিলার বা স্তম্ভের মতো অবস্থান করলে তাদের আমরা বলি কাস্ট টাওয়ার এরপর চলে আসছি আমরা সঞ্চয়জাত ভূমিরূপে সঞ্চয়জাত ভূমিরূপগুলি চুনাপাথরের গুহার মধ্যে দেখতে পাওয়া যায় গুহার মধ্যে বৃষ্টির জল যখন চুনকে দ্রবীভূত করে ফোটা ফোটা আকারে মেঝেতে পড়ে তখন ওই জল গুহার ছাদে চুন সঞ্চিত করে যে বটের ঝুড়ির মতো ভূমিরূপ সৃষ্টি করে তাদের বলে স্ট্যালাক্টাইট চুন মিশ্রিত জল মেঝেতে পড়ে বর্ধিত হলে তাকে বলে স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট পরস্পর মিলিত হলে যে ভূমিরূপে সৃষ্টি করে তাকে বলে স্তম্ভ এবং যদি চুনাপথরের গুহায় মৃদু বাতাস প্রবাহিত হয় তাহলে বক্রভাবে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপদের বলা হয় হেলিকটাইট সমস্ত ভূমিরূপকে একসাথে আমরা বলতে পারি স্টোন এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ